সিরিয়া ও লেবাননের সামরিক অবকাঠামো লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসের সাথে ইসরায়েলের চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কার মাঝেও সোমবার এই হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সোমবার সকালের দিকে ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় রকেট লঞ্চার এবং লেবাননের হিজবুল্লার লক্ষ্যবস্তুতে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলার জবাবে সিরিয়া এবং লেবাননে হামলার এই দাবি করেছে ইসরায়েল। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিরীয় শহর দারার কয়েকটি সামরিক চৌকিতে বিমান হামলা হয়েছে। এতে সামরিক চৌকির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। মন্ত্রণালয় বলেছে, স্থানীয় সময় রোববার রাত 1:35 দিকে ইসরায়েলের দখলকৃত সিরিয়ার গোলান মালভূমি থেকে দারায় আমাদের সশস্ত্র বাহিনীর দুটি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। গত 7 অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সাথে আন্তঃসীমান্ত সংঘাতে লিপ্ত হয়েছে। যুদ্ধ শুরুর পর সিরিয়া ও লেবাননে প্রায় বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সিরিয়া ও ইরাকের মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটিতে একাধিক ড্রোন হামলা হওয়ার পর যুক্তরাষ্ট্র সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে। এই অঞ্চলে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো মার্কিন সৈন্য ও ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে পেন্টাগন। বৃহস্পতিবার পেন্টাগন জানায়, মার্কিন সেনাদের উপর হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর তারা ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর ও ইরানের সমর্থিত ও মিলিশিয়াদের ব্যবহৃত সিরিয়ার দুটি স্থাপনায় হামলা চালিয়েছে। বৃহস্পতিবার পেন্টাগন জানায়, প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন সেনাদের উপর হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর ও ইরান সমর্থিত মিলিশিয়াদের ব্যবহৃত সিরিয়ার দুটি স্থাপনার উপর হামলা চালিয়েছে।